আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। চলতি বছরে চালু করার লক্ষ্যে এগিয়ে চলছে বাস রেপিড ট্রানজিট বিআরটি লাইন 3 প্রকল্পের নির্মাণ কাজ। আজকের পর্বে দেখব বাস রেপিড ট্রানজিট বিআরটি লাইন 3 প্রকল্পের অধীনে বিমানবন্দর থেকে টঙ্গী বাজার পর্যন্ত এই অংশের নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি। এর মধ্যে থাকছে বিমানবন্দরের দ্বিতীয় ফ্লাইওভার, উত্তরা বিআরটি ফ্লাইওভার এবং টঙ্গীর তুরাগ নদীর উপর নির্মাণাধীন দশলান সেতুটির বাকি নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি বিমানবন্দর অংশে। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঠিক সামনের অংশে বিআরটি প্রকল্পের অধীনে দুটি ফ্লাইওভার এবং একটি টার্মিনাল নির্মাণ কাজ হবে। দুটি ফ্লাইওভারের মধ্যে একটি ফ্লাইওভার চালু হয়েছে গত রোজার ঈদ বা গত ঈদুল ফিতরের আগে, আর দ্বিতীয় ফ্লাইওভারটি চালু করার কথা ছিল গত ঈদের আগে, অর্থাৎ কুরবানি ঈদের আগে। আর গত কুরবানি ঈদের আগে দ্বিতীয় ফ্লাইওভারটি চালু করার জন্য এখানে নির্মাণ শ্রমিক বৃদ্ধির পাশাপাশি বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছিল দ্বিতীয় ফ্লাইওভারটির দুপাশে র্যাম্প নির্মাণের কাজ। কিন্তু শেষ পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে না পারায় দ্বিতীয় এই ফ্লাইওভারটি চালু করা সম্ভব হয়নি। তবে ঈদের পরবর্তী সময়ে দুটি ফ্লাইওভারের মাঝখানে বিমানবন্দর বিআরটি টার্মিনালের নির্মাণ কাজ বেশ অগ্রগতি হয়েছে। টার্মিনালের নির্মাণের ক্ষেত্রে নির্মাণ শ্রমিকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তবে ঈদের পরবর্তী সময়ে যখন এই বিআরটি প্রকল্পের ফ্লাইওভারটির দুপাশে র্যাম্প এবং বাকি নির্মাণ কাজ চলছিল, তখন এখানে নির্মাণ শ্রমিকের সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। গত ঈদের আগে যেমন দ্রুতগতিতে চলছিল এই ফ্লাইওভারটির বাকি নির্মাণ কাজ, ঠিক ঈদের পরবর্তী সময়ে এখন আবার কচ্ছপের গতিতে চলছে এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ। বিমানবন্দর অংশে নির্মাণাধীন এই দ্বিতীয় ফ্লাইওভারটি চালু করে দিলে বিমানবন্দর অংশে এখন যে যানজটের সৃষ্টি হচ্ছে উত্তরা দিক থেকে আসা যানবাহনগুলোর জন্য, সে যানজটের হাত থেকে রক্ষা পেত এই পথে চলাচল যানবাহনগুলো। সুপ্রিয় দর্শক, এবার চলে আসলাম উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশে। উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশে বিআরটি লাইন 3 প্রকল্পের অধীনে 6 লেনের একটি ফ্লাইওভারের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এই উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশের বিআরটি প্রকল্পের ফ্লাইওভারটি গত ঈদের আগে চালু করা হয়েছিল। তবে আবারও ঈদের পরবর্তী সময়ে এই ফ্লাইওভারটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রেখে এর যে বাকি নির্মাণ কাজ রয়েছে সেই নির্মাণ কাজগুলো শেষ করা হচ্ছে। মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে শুধুমাত্র তারা কথা রাখার জন্য অথবা তারা যে ডেডলাইন দিয়েছিল যে ঈদের আগে চালু করা হবে কয়েকটি ফ্লাইওভার এবং কয়েকটি অংশ, সেই কথাটি রাখার জন্য শুধুমাত্র এই ফ্লাইওভারটির উদ্বোধন বার চালু করা হয়েছিল। এইভাবে সম্পূর্ণ কাজ শেষ না করেই চালু করার কোনো মানে হয় না, কারণ চালু করার কয়েকদিন পরে যদি আবার বন্ধই রাখতে হয় তাহলে এই চালু করার মানে কি? তবে ঈদের পরবর্তী সময়ে উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশের এই ফ্লাইওভারটির যানবাহন চলাচল বন্ধ রেখে এর যে বাকি নির্মাণ কাজ ছিল সেই নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে। এরই মধ্যে প্যারাপেট ওয়ালের নির্মাণ কাজ শেষ হয়েছে, পাশাপাশি ডিভাইডারের নির্মাণ কাজও শেষ পর্যায়ে। বিআরটি প্রকল্পের অধীনে উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশের এই ফ্লাইওভারটির ঠিক সামনের অংশে অর্থাৎ আজমপুরে নির্মাণ করা হচ্ছে একটি বিআরটি স্টেশন। ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে বিআরটি স্টেশনের অবকাঠামোগত নির্মাণ কাজ। উত্তরা থেকে আমরা এবার চলে যাব আবদুল্লাপুর টঙ্গী বাজার অংশে, যেখানে বিআরটি প্রকল্পের অধীনে দশলান সেতুটির বাকি নির্মাণ কাজ হচ্ছে। চলে আসলাম বিআরটি প্রকল্পের আবদুল্লাপুর অংশে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে বিআরটি এলিভেটেডের উত্তরা থেকে আবদুল্লাপুর পর্যন্ত সম্পূর্ণ 6 লেনের প্রস্তুতি রয়েছে যানবাহন চলাচলের জন্য। একই সাথে টঙ্গীর তুরাগ নদীর উপর এগিয়ে চলছে দশলান সেতুটির বাকি নির্মাণ কাজ। তুরাগ নদীর উপর নির্মাণাধীন দশলান সেতুটির যে র্যাম্প আবদুল্লাপুর অংশে নেমে যাবে, সেই র্যাম্পের পিলার নির্মাণ কাজ শেষ করে এই অংশে আইগার্ডার উত্তোলন কাজেরও বেশ অগ্রগতি হয়েছে। একই সঙ্গে মূল সেতুর উপর আইগার্ডার উত্তোলন কাজ শেষ হচ্ছে। এছাড়াও আবদুল্লাপুর অংশে সড়কের পশ্চিম পাশে যে ফ্লাইওভারটির র্যাম্প নেমে যাবে সেই অংশের পিলারগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতুটির আবদুল্লাপুর অংশের পাশাপাশি টঙ্গী বাজার অংশে যে দুটি র্যাম্প নেমে যাবে সে দুটি র্যাম্পেরও নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে পশ্চিম পাশের র্যাম্পটির সবগুলো আইগার্ডের উত্তোলন কাজ শেষ হয়েছে, একই সঙ্গে শুরু হয়েছে র্যাম্পের মাটি ভরাটের কাজ। এছাড়াও এই বিআরটি এলিভেটেডের উপরের অংশে যে উড়াল বিআরটি স্টেশনগুলো নির্মাণ কাজ চলছে, তার সামনের অংশের সড়কে যে সড়ক কার্পেটিং কাজ বাকি রয়েছে সে সড়কের অংশগুলোকে কার্পেটিং সম্পন্ন করা হচ্ছে। পরিবহন এবং সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের তথ্য মতে আগামী অক্টোবরের মধ্যে শতভাগ সম্পূর্ণ হবে বিআরটি প্রকল্পের সম্পূর্ণ নির্মাণ কাজ।
আর নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে চালু করে দেওয়া হবে সম্পূর্ণ প্রকল্পটি। তবে ঈদের পরবর্তী সময়ে যে গতিতে চলছে এই প্রকল্পটির বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত নির্মাণ কাজ, এই গতিতে যদি সম্পূর্ণ প্রকল্প অংশে নির্মাণ কাজ চলে তবে অক্টোবরের মধ্যে এই প্রকল্পটির সামগ্রিক নির্মাণ কাজ শেষ করা কষ্ট হয়ে যাবে।